Hello guys, welcome to another video of Just Drive Bangladesh. Today we are driving Toyota 2014 Auris ebong eta hocche 1.8 liter turbocharged inline 4 cylinder ekti gari. So first of all, let's open the engine bay, and this is the key of this car. This comes with a push start engine, so etar chabi ta erokom. Ebar amra etar iya ta khuli engine bay ta apnaderke dekhai. This is a VVTi 1.8 liter turbocharged engine, and eta hocche etar engine bay ta onek gorom. To eta apototo eta somporke etai bollam. To amra first of all gari ta samne theke jodi dekhi, this is a sporty car. Prothomoto eta to ekta hatchback gari. Hatchback howa shotto this is a quite sporty looking sporty car. To first of all jodi gari ta samne apnaderke dekhai, this comes with a Auris logo, bold Auris logo in front, in the middle, and এখান দিয়ে একটা ক্রোমের লাইন এদিক চলে গেছে, এন্ড একটা ক্রোমের লাইন এদিক দিয়ে চলে গেছে, এন্ড দেয়ার ইজ এয়ার ইনটেক গ্রিল রাইট ওভার দেয়ার, এন্ড এখানে নাম্বার প্লেট হোল্ডারের নিচ দিয়ে ক্রোম গার্নিশিং আছে। এই ক্রোম গার্নিশিংটা এখান থেকে যেমন যাচ্ছে, আবার নিচ দিয়েও একটা রানিং ক্রোমিং স্ট্রাইপ আছে। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য হেডলাইট অফ দ্য টয়োটা আউরিস 2014। দিস কামস উইথ এ প্রজেকশন এলইডি হেডল্যাম্পস, অ্যান্ড দিস ইজ দ্য ডিআরএল অফ দ্য কার। দিস ইজ দ্য ইন্ডিকেটর উইচ কামস উইথ দ্য বাল্ব, নট LED, but the light is LED, and here is the fog light which is standard with this car. So this car is a 4.2 meter wide and wheelbase is 2.6 meter. So sub 4 meter er ekta gari tao kintu hatchback onujayi length onek beshi, ebong gari tar width to kintu hatchback er tulonay onek khani beshi. Gari ta jedik thekei dekhi it looks sportier than its competitor like Aqua GS. Aqua GS হচ্ছে এটা direct competitor in the market because of the price segment. So এখানে হচ্ছে গাড়িটার উইন্ডশিল্ডে কোনো সেন্সর নাই, বাট ওইখানে একটা টিকিট হোল্ডারের মতো আছে যেটা দিয়ে হচ্ছে আপনারা কাছে থেকে দেখাই দিই, বাইরের দেশে যেটা কাজে লাগে সেটা হচ্ছে টোল টিকিট, এটা দিয়ে পাস করতে পারবেন আপনারা। সো এখান দিয়ে সাইডে লুকিং যে মিররটা সেটা কিন্তু অ্যাকুয়া এলিয়ান প্রিমিয়ো এক্সিওর সাথে, ফিল্ডারের সাথে একদম সেম, হুবহু, এবং এখানে একটা বাল্বের মতো ইন্ডিকেটর আছে। সো সাইড প্রোফাইলটা এখান দিয়ে একটা ক্রোম গার্নিশিং এদিক থেকে চলে গেছে, এবং এটা উপরে উঠে গেছে একদম উইন্ডো বিটে। তো এখানে আরেকটা জিনিস যেটা বলার আছে সাইড প্রোফাইলে, দ্যাট এটার এ পিলার ইজ রেড, বি পিলার ইজ ব্ল্যাক, অ্যান্ড দ্য সি পিলার ইজ রেড অ্যাগেন। এবং সি পিলারের সাথে এখানে একটা গ্লাস এরিয়া আছে, যদিও এটা একটা হ্যাচব্যাক, তারপরেও এখানে একটা গ্লাস এরিয়া প্যানেল এখানে আছে, অ্যান্ড ইট হ্যাজ এ টিন্টেড গ্লাস ইন দ্য ব্যাক সাইড। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য টায়ার সাইজ অফ দিস কার। দিস কার কামস উইথ 195/65R15, সো 15 ইঞ্চের চাকা এবং 195 এটার টায়ার সাইজ। আমার কাছে এই গাড়িটা মনে হয় আন্ডার টায়ার্ড, এখানে যদি 17 ইঞ্চি বা 18 ইঞ্চির চাকা হতো দেন ইট লুক মোর অ্যাপিলিং লাগতো আরও গাড়িটাকে। সো এবার গাড়িটার এখানে একটা অ্যান্টেনা আছে, শার্কফিন অ্যান্টেনা না, বাট নর্মাল অ্যান্টেনা, এখানে অ্যান্টেনা, অ্যান্ড এখানে স্পয়লার নাই, বাট স্পয়লারের মতো একটা ছোট্ট ফিনিশিং দিয়ে দিছে, এবং এটার সাথে এখানে একটা সেন্সর আছে, পার্কিং সেন্সর, অ্যান্ড স্পয়লার না সত্ত্বেও এখানে একটা স্পয়লারের মতো একটা টাচ আছে। হেয়ার ইজ আ রিভার্স ওয়াইপার, দেয়ার ইজ এ বোল্ড টয়োটা লোগো ইন দ্য ব্যাক সাইড, অ্যান্ড দিস ইজ দ্য আউরিস ব্যাজিং। আউরিস ইজ আ ওয়েল টেস্টেড অ্যান্ড ভেরি মাচ পপুলার হ্যাচব্যাক ইন জাপানিজ মার্কেট, অ্যান্ড বাংলাদেশেও এটা অনেক দিন ধরে বহুত পপুলার। সো দিস ইজ দ্য রিয়েল ল্যাম্পস অফ দিস কার, এখানে কোনো এলইডি ইউনিট নাই, অল আর হ্যালোজেন বাল্বস। এখানে ব্রেক ল্যাম্প, এটা হচ্ছে ইন্ডিকেটর, অ্যান্ড দিস ইজ দ্য রিভার্স অর দ্য পার্কিং লাইট, অ্যান্ড দিস কার হ্যাজ আ গার্ড কসমি বডি পেইন্ট কোটিং। এখানে টয়োটা রিটার্ন রাইট ওভার হিয়ার, ধুলায় ময়লা হয়ে গেছে। ওকে, সো নিচে উই ক্যান সি এটা হচ্ছে রিফ্লেক্টর একটা, এবং গাড়ির এখানে একটা কার্সেন ক্রিজেসের মতো আছে, এখান দিয়ে কিন্তু এয়ার ইনটেকের মতো ফেক ইয়াও করতে পারতো মার্সিডিজ যেটা করে, বাট গাড়িটা কিন্তু অনেক বাল্কি, গাড়িটা যথেষ্ট বাল্কি এবং ওয়াইড। সাইড থেকে দেখি যদি এই এই অ্যাঙ্গেল থেকে দেখেন, গাড়িটা কিন্তু কোয়াইট বিট বাল্কি, এবং এই বাল্কিনেসটাই দূর করে দেয় এই ফেক ডিফিউজার কাইন্ড অফ স্কিড প্লেট যেটা এখানে আছে, এবং এটার সাথেও কিন্তু ক্রোম গার্নিশিংটা এখান থেকে যে একদম এই মাথায় এসে শেষ হচ্ছে।
So this car looks very much sporty in terms of hatchback car. Hatchback car হওয়া সত্ত্বেও গাড়িটা যত sporty, আমার মনে হয় না এই বাজেট রেঞ্জে আসলে এত sporty গাড়ি কোনোটা অফার করে কেউ। এবং এটার প্রাইস হচ্ছে 2013টা 17 লাখ থেকে শুরু হয় আর এটা 21 লাখের মধ্যে this car comes. Okay, now let's talk about the boot of this car. It has hydraulic starts. Hydraulic starts আছে ইয়াতে বুটে এটা হচ্ছে হাইড্রোলিক স্টার্টস এবং এখানে একটা পার্সেল শেলফ আছে এই পার্সেল শেলফটা এটা সাথে উঠে যায় সো পার্সেল শেলফটা খুলেও রাখা যায় সো দিস ইজ দ্য 400 লিটার বুট অফ দিস কার এবং গাড়িটা যেহেতু সিএনজি করলে আপনার একটু প্রবলেম হতে পারে সেটা হচ্ছে এখানে বুট স্পেস অনেক কমে যাবে এলপিজি বা সিএনজি যেটাই করেন হিয়ার ইজ এ লাইট ওভার হিয়ার অ্যান্ড হুক এখানে ভালো ইনসুলেশনের মতো করা আছে এখানে আরেকটা হুক আছে গাড়িটা 60-40 স্প্লিট হবে এখান থেকে আপনারা চাইলে গাড়িটাকে স্প্লিট করতে পারেন বুট ক্যাপাসিটি আরেকটু বেড়ে যাবে তাহলে নাও লেটস সি এটার সাথে কি কি আসছে এখানে জ্যাক আসছে টুল কিট আসছে আর হচ্ছে স্পেয়ার চাকা আসছে দিস কার কামস উইথ আ স্পেয়ার চাকা দ্যাট সাইজ হচ্ছে 17 ইঞ্চির স্পেয়ার চাকা আর 15 ইঞ্চির গাড়ি দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ যদি 17 ইঞ্চির একটা স্ট্যান্ডার্ড চাকা হতো তাহলে না একটা কথা হতো ওকে সো এর গেল গাড়িটার বুট দিস কার কামস উইথ দ্য কার্টেসি অফ FNS অটো দে আর দ্য ট্রাস্টেড ডিলার অ্যান্ড স্পন্সর অফ দিস ভিডিও তাদের গুগল ম্যাপের লিঙ্ক আর শপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাও লেটস চেক আউট দ্য ইনসাইড অফ দিস কার ফার্স্ট অফ অল আমরা পিছনে দেখব হ্যাচব্যাক হওয়া সত্ত্বেও এই গাড়ির কিন্তু মানে লেগ স্পেস বলেন ইন্টেরিয়র স্পেস বলেন অনেক বড় এই গাড়িটা মানে অ্যাপার্ট ফ্রম বিইং আ হ্যাচব্যাক দিস কার ইজ কোয়াইট ওয়াইডার অ্যান্ড কোয়াইট লঙ্গার দ্যান অ্যাকচুয়ালি ইজ এবং এটার কম্পিটিটর যে অ্যাকুয়া অ্যাকুয়া জিএস বলতে গেলে অ্যাকুয়ার নর্মাল জি বা এস এগুলো এটার কম্পিটিটর না অ্যাকুয়া জিএস যেহেতু স্পোর্টি সো অ্যাকুয়া জিএস এটার কম্পিটিটর এবং অ্যাকুয়ার সাথে ড্যাশবোর্ডে কিছুটা মিল পায় যেতে পারেন বাট এটার কিন্তু লেগ স্পেস অনেকখানি আমি 5'7" এবং এই ড্রাইভিং পজিশনটা কোয়াইট বিহাইন্ড এবং আমার যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে লেগ স্পেসও অনেকখানি জায়গা আছে আন্ডার থাই সাপোর্ট ইজ নট পুয়ার নট ব্যাড আন্ডার থাই সাপোর্ট ভালো আমার হাইটের তুলনায় এবং আমার হাইট 5'7" এবং আমার যথেষ্ট হেডরুম আছে স্কুপড আউট সিট ব্যাক না কিন্তু এখানে ম্যাগাজিন হোল্ডার আছে দুই পাশে এখানে এসি ভেন্ট থাকলে ভালো হতো বাট এসি ভেন্ট নাই দেয়ার আর থ্রি অ্যাডজাস্টেবল হেডরেস্টস এবং এখানে একটা আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স আছে দুইটা কাপ হোল্ডার আছে এবং আর্মরেস্ট লং জার্নিতে এটা খুব ভালো একটা ফিল দিবে দেয়ার আর টু রুম লাইটস রাইট ওভার হিয়ার দেয়ার ইজ আ হুক দেয়ার ইজ আ হ্যান্ডেল সরি দেয়ার ইজ আ হ্যান্ডেল রাইট ওভার হিয়ার হ্যান্ডেল রাইট ওভার হিয়ার চারটাই হ্যান্ডেল আছে যেটা ইন্ডিয়ান গাড়িতে দেখা যায় যে ড্রাইভিং সাইডে হ্যান্ডেলটা থাকে না এখানে হ্যান্ডেল আছে আর গাড়িটার পিছনে একটু ক্লস্ট্রোফোবিক লাগতে পারে বিকজ অফ দ্য উইন্ডো ইজ নট দ্যাট বিগ এনাফ বাট সামনের ভিউইং অ্যাঙ্গেল যদি এখান থেকে দেখাই বা ড্রাইভিং সাইডের পার্সপেক্টিভ থেকে যদি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর এটার ভিউইং অ্যাঙ্গেল ড্রাইভিং সাইডের এবং এখান থেকে যদি দেখাই ইট লুকস কোয়াইট ইমপ্রেসিভ অ্যান্ড ভেরি মাচ স্পোর্টি একটা হ্যাচব্যাক গাড়ি সো এবার চলেন সামনে থেকে দেখি ও বাই দ্য ওয়ে এখানে হচ্ছে এটার উইন্ডোর কন্ট্রোলার এখানে ডোরের যে গ্র্যাব হ্যান্ডেলটা সেটা হচ্ছে মানে ডোর খোলার যে গ্র্যাব হ্যান্ডেল সেটা ক্রোম ফিনিশিংয়ে আছে এখানে যে ডোর প্যাডগুলো এখানে ফ্যাব্রিকের টাচ আছে এটা ফ্যাব্রিকের এই অংশটা ফ্যাব্রিকের গ্র্যাব হ্যান্ডেলটা এটা ফ্যাব্রিকের এবং এখানে এটার সাউন্ড বক্স আছে পিছনে দুই পাশেই আছে এখানে একটা বটল হোল্ডার আছে 1 লিটার বটল এখানে আটবে ইজিলি So talking about the driving side of this car এই গাড়িটার প্রথমেই এখানে যদি দেখাই এখানে হচ্ছে যেটা বললাম নিকেলের ফিনিশিং আছে এবং এখানে যে গ্র্যাব হ্যান্ডেলটা সেটা মনে হতে পারে নিকেলের বাট ইটস অ্যাকচুয়ালি প্লাস্টিক এবং অনেক বড় এই জায়গাটা ভালো একটা ফিল অ্যান্ড ফিডব্যাক এটাতে পাওয়া যাবে এখানে হচ্ছে এটা ডোর কন্ট্রোলসগুলো এখানে মানে ডোরের কন্ট্রোলের মধ্যে এখানে ডোর লক আনলক চাইল্ড লক উইন্ডো আর চারটা উইন্ডোর অটো অল উইন্ডো অটো ওকে নাও এখানে হচ্ছে এটার বটল হোল্ডার অ্যান্ড সাথে ম্যাগাজিন হোল্ডার আছে
এর পাশে এখান দিয়ে যদি দেখাই দেয়ার আর দ্য রিয়ার ভিউ মিরর কন্ট্রোলারস দেয়ার ইজ এএফএস অফ অপশন দুটো ডামি বাটন আছে আপনারা চাইলে এগুলো ফগ লাইটের জন্য ইউজ করতে পারেন এটা হচ্ছে ইঞ্জিন খোলার এখানে কোনো প্রপার ডেথ প্যাডেল ওইভাবে নাই বাট একটা ফুট রেস্টের মতো একটা আছে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন এটা ব্রেক প্যাডেল এখানে গাড়ির ইটিসিটা ওকে অ্যাজ দিস ইজ আ পুশ স্টার্ট কার তো এখানে হচ্ছে সেই বাটনটা যেটা দিয়ে গাড়ি স্টার্ট হয় এবং এখানে হচ্ছে এটার এসি কন্ট্রোল এখানে ফেক উডেন ফিনিশিং আছে দো ইটস এ প্লাস্টিক এখানে ফেক উডেন ফিনিশিং আছে এবং গাড়িটা যথেষ্ট সফট প্লাস্টিক মানে ইয়া না হার্ড প্লাস্টিক না এবং এটার বিল্ড ম্যাটেরিয়াল যথেষ্ট ভালো সো দিস ইজ আ স্টিয়ারিং দিস ইজ দ্য স্টিয়ারিং অফ দিস কার এবং গাড়ির স্টিয়ারিংটা যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরির এবং এখানে লেদারের মতো লেদার স্টিচিংয়ের মতো এখান দিয়ে আছে ফিনিশিং আছে যদি দেখাই যে লেদার ফিনিশিংয়ের মতো তো এখান দিয়ে হচ্ছে এটার ভলিউম কন্ট্রোলার এটা দিয়ে গাড়ির মোড সিলেক্টর আছে এখানে এটা দিয়ে হচ্ছে ডিসপ্লে কন্ট্রোল করে যদিও গাড়িটাতে কোনো ক্রুজ কন্ট্রোল নাই বাট এটা দিয়ে ভলিউম কন্ট্রোল করে এবং ইয়াটা আপনার স্টিয়ারিংটা কোয়াইট এক্সিও 2015 বা ফিল্ডার 2015 মতো ওখান থেকে নিছে আর এখানে হচ্ছে এটার গিয়ার লিভারটা কোয়াইট সিম্পল অ্যান্ড স্মল এবং এটা হচ্ছে টিট্রনিক ফাংশন আছে আপনারা চাইলে এটা ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারবেন ডিতে এম এ যে এটা যেহেতু অটোমেটেড ম্যানুয়ালও বলা যায় টিট্রনিক ফাংশন আছে এখানে দুইটা ডামি বাটন আছে এখানে একটা কাপ দুইটা কাপ হোল্ডার আছে এখানে এবং এখানে হচ্ছে এটার হ্যান্ড ব্রেক আর এটা হচ্ছে এটার একটা কাবি হোল যেটা অনেক ডিপ এবং অনেক কিছু এটা রাখতে পারবেন এটার দুইটা পার্ট আছে এখানে একটা পার্ট আর এটা খোলা একটা পার্ট এবং মজার পার্টি ট্রিক হচ্ছে এটা সামনে আনা যায় সো দ্যাটস ওয়াই আপনি এটা লং ড্রাইভে আরাম করে এটা ড্রাইভিং করতে পারবেন অ্যান্ড এটাতে ফ্যাব্রিকের ফিনিশিং করা আছে এবার চলে আসি এই পাশে এখানে হচ্ছে এটার এসি ভেন্টগুলো এসি ভেন্টগুলোতে এখানে নিকেলের ফিনিশিং আছে এটা হচ্ছে ব্লোয়ার কন্ট্রোলার আর এখানে হচ্ছে এটা ইনফোটেনমেন্ট সিস্টেম এটা হচ্ছে এটার হ্যাজার্ড লাইট সুইচ এখানে এসি কন্ট্রোলসগুলো আছে রাইট ওভার হিয়ার এটা ডুয়েল জোন এসি কন্ট্রোল সো আপনার চাইলে দুই পাশ থেকে দুই ধরনের টেম্পারেচার এটাতে কন্ট্রোল করতে পারবেন এখানে হচ্ছে এটা ফ্যানের কন্ট্রোলার আরও অন্যান্য জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি 12 ভোল্ট চার্জিং সকেট এখানে আছে রাইট ওভার হিয়ার আর এখানে একটা ডামি বাটন আছে অনেক দের আর মেনি ডামি বাটনস হিয়ার অ্যান্ড এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করার বাটন আর এখানে এসআরএস এয়ার ব্যাগ আছে এখানে আছে এখানে মিরর সাথে লাইট আছে লাইটটা এখানে অন অফ করা যায় মিররের সাথে কানেক্টেড না এখানে সেপারেটলি এটা লাইটটা অন অফ করতে হবে আর কি আপনাকে এখানেও একটা এয়ার ব্যাগ আছে এখানে একটা টিকিট হোল্ডার আছে আর যদি বলি এখানে একটা গ্লাভ বক্সটা কোয়াইট বিগ এনাফ তো আর এবার যদি গাড়িটার সিট নিয়ে কথা বলি দিস কার হ্যাজ বাকেট সিটস এটা হচ্ছে রেক্সিনের সিটটা কিন্তু এখানে সুন্দর হোয়াইট স্টিচিং দেওয়া এবং ইট লুকস কোয়াইট প্রিমিয়াম এবং যেটা এটা বোল স্ট্রিংগুলো ইট উইল কিপ ইউ ইন প্লেস হোয়াইল কর্নারিং দিস কার অর ইন হ্যাভি স্পিড এবং অ্যাডজাস্টেবল হেডরেস্ট তো আছেই এখানে এটার একটা সানগ্লাস হোল্ডার আছে আর এটার রুম লাইটগুলো একটা ডোরের সাথেও কানেক্ট করা যায় সো এটা হচ্ছে এখানে অ্যাডজাস্টেবল হাইট অ্যাডজাস্টেবল হেড ইয়া আছে সিট বেল্ট আছে সো দিস ইজ কোয়াইট প্রিমিয়াম ইন দিস কার সো নাও এটা গেল টয়োটা আউরিস 2014 ইন্টেরিয়র আর এক্সটেরিয়র নাও লেটস ড্রাইভ দিস কার সো উই আর নাও ড্রাইভিং টয়োটা আউরিস 2014 তো ড্রাইভিং ইমপ্রেশনের ব্যাপারে যদি এই গাড়িটার কথা বলি ফার্স্ট অফ অল লেট মি টক অ্যাবাউট দ্য ইঞ্জিন কনফিগারেশন অফ দিস কার এইটা হচ্ছে 1.8 লিটার টার্বোচার্জ ফোর সিলিন্ডার DOHC ইঞ্জিন ইন লাইন হ্যাচব্যাক হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা 1800 সিসির গাড়ি এবং 1800 সিসি গাড়ি বাংলাদেশে যেহেতু এটা হ্যাচব্যাক সো এটা মার্কেট পেতে একটু কষ্ট বাট যেটা ফ্যাক্ট ইজ এটা কিন্তু একটা স্পোর্টি একটা ভেহিকেল এই মুহূর্তে গাড়িটা স্টিয়ারিং অ্যালাইনমেন্টটা সোজা নাই একটু ব্যাকা হয়ে আছে সো যাই হোক এখন যেটা বলি গাড়িটার পারফরমেন্সের ব্যাপারে গাড়িটার হচ্ছে টর্ক আউটপুট 142 নিউটন মিটার 142 নিউটন মিটার অফ টর্ক এবং এটা টপ হর্স পাওয়ার হচ্ছে 132 তো 132 হর্স পাওয়ারে এই গাড়িটার 2800 আরপিএমে টান ওঠে এবং এটা টপ
আরপিএম যেটা খাটে এই গাড়িটা সেটা হচ্ছে 5800 আরপিএম মানে 6000 আরপিএম এ এটা আর কি 142 নিউটন মিটার অফ টর্কটা ওঠে দেন লেটস টক অ্যাবাউট দ্য টপ স্পিড অফ দিস কার এটা 180 মিটারে আছে তো এটা 180 থেকে বেশি ওঠানো সম্ভব ইটস আ স্পোর্ট ভেহিকল মোটামুটি টয়োটার একটা স্পোর্টি হ্যাচব্যাক এটা গাড়িটার ভিতরে খুব একটা নয়েজ আসে না টায়ার নয়েজগুলোই আসে বাট বাইরের এনভায়রনমেন্টের অত খুব একটা নয়েজ আসে না টপ স্পিডের ক্ষেত্রে যদি বলি 0 to 100 এর কথা দেন এটা 11 সেকেন্ডের মতো থাকে গুগল করছি বিষয়টা আর হচ্ছে এই গাড়িটার যে সাসপেনশন সেটা হচ্ছে সামনে এই গাড়িটার সাসপেনশন হচ্ছে ম্যাকফোরেন এটা যথেষ্ট ভালো একটা সাসপেনশন সামনে পিছনেরটা হচ্ছে টর্সিয়ন বিম এবং গাড়িটার সাসপেনশন একটু স্টিফ বাট নট লাইক ভেজেল ভেজেলের মতো অতটাও স্টিফ না এটা অ্যাজ এ স্পোর্টস হ্যাচব্যাক এই গাড়িটার সাসপেনশন একটু স্টিফ মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় এটা ড্রাইভিং ফিল অ্যান্ড ফিডব্যাকের জন্য অনেক ভালো তো এবার যদি কথা আসি যে হ্যান্ডেলিং এর ব্যাপারে গাড়িটার হ্যান্ডেলিং অনেক ভালো এবং যেহেতু গাড়িটার আমি এই জায়গায় একটা ইউটার্ন দুইটা ইউটার্ন নিয়ে থাকবো কত অল্প জায়গায় গাড়িটা ঘোরানো যায় দেখেন ইটস লাইক টাটা ন্যানো আবার ঘুরাবো গাড়িটা গাড়ির টার্নিং রেডিয়াস অস্থির লেভেলের ভালো একদমই অল্প জায়গায় আপনারা ঢাকার টাইট স্পেসে গাড়িটা সুন্দর চালাতে পারবেন ম্যানুভার করতে পারবেন কোনোই অসুবিধা হবে না এবং গাড়িটার যে স্টিয়ারিং ফিল অ্যান্ড ফিডব্যাক এটা যথেষ্ট ভালো মনে হচ্ছে যে রাস্তার সাথে আমি একদম কানেক্টেড তো এবার কথা বলি গাড়িটার ব্রেকিং নিয়ে গাড়িটার হচ্ছে সামনে ডিস্ক পিছনেও ডিস্ক স্পিড বাম্পার হচ্ছে স্মুথ বাট নট লাইক অ্যালিয়ন প্রিমিয়ার লেভেলের স্মুথ না একটু স্পোর্টি টাই এর জন্য এটার ব্রেকিংটা আর সাসপেনশনটা একটু স্টিফ বাট যাই হোক সো এখন বলি যে এই গাড়িটা আমাকে FNS অটো স্পন্সর করেছে FNS অটো হচ্ছে পুরিল বিশ্ব রোডে একটা ট্রাস্টেড কার ডিলার আপনারা ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে ওটা চেক করে এই গাড়িটার একটা টেস্ট ড্রাইভ নিতে পারেন গাড়িটার সম্পর্কে যাবতীয় ডিটেলস পেজে দেওয়া থাকবে আরও আর যেটা সেটা হচ্ছে এই গাড়িটা কেন কিনবেন সেটা একটু বলি কারা কিনবেন মূলত এটা যেহেতু অ্যাকুয়া জিএস এর একটা কম্পিটিটর সো অ্যাকুয়া জিএস যারা মনে করেন যে অ্যাকুয়া একটু ছোট বেশি কম্প্যাক্ট মনে হয়ে যায় আপনার দেখার ব্যাপার মনে করেন সেই ক্ষেত্রে আউরিস ইজ এ কোয়াইট গুড ডিসিশন বিকজ আউরিস দেখতে মোটেও ছোট লাগে না এটা ধরেন CHR-ও দেখতে অনেক সময় ইয়ার মতো দেখা যায় আউরিসের মতো ছোট মানে নিচু দেখা যায় বাট সেই ক্ষেত্রে এটা হ্যাচব্যাক হওয়া সত্ত্বেও এই গাড়িটা কিন্তু যথেষ্ট একটু স্পোর্টি লুকিং তো আছে সেই সাথে ক্রস ওভারের মতোও দেখা যায় এবং দূর থেকে মানুষ তাকায় থাকে এই গাড়িটার দিকে সো এই গেল হচ্ছে টয়োটা আউরিস 2014-এর রিভিউ আশা করি আপনাদের সাথে নেক্সট এপিসোডে আবার দেখা হবে তো আজকের মতো আমি সাদমান এখানে জাস্ট ড্রাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ